एक तू ही লক্ষ টাকার ব্যাটা ভেঙে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে দিয়ে দিব। আমার একটা ফোন আসছে। হ্যাঁ আমার বান্ধবী আমার জন্য অপেক্ষা করতেছে। আমি আসি হ্যাঁ। কালকে কিন্তু মনে রাখো। আচ্ছা ঠিক আছে। জানু সরি আমার বান্ধবীর সাথে ছিলাম। বান্ধবীর সাথে ছিলি? আর এইভাবে কত জীবন নিয়ে খেলবি? মানে যার সাথে কথা বলতেছিলি সেটা আমার ঘনিষ্ঠ বন্ধু হয়। পাগলি রে আমার মতো কেউ কি আছে তো? নিজের দিকে দেখ আর আমার দিকে দেখ একবার। তোর সাথে জাস্ট আমি টাইম পাস করছি, ইউজ করছি। আমার প্রিয় মানুষ তো অন্য একজন। আচ্ছা সমস্যা নেই, তুমি তোমার প্রিয় মানুষকে নিয়ে অনেক হ্যাপি থাকো। কিন্তু যদি কোনোদিন তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, যদি কোনোদিন অনেক কষ্ট পাও, যখন তোমার সাহারা দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, তখন পারলে আমাকে মনে করো। কারণ আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। দোস্ত দিনকাল তোর ভালোই যাচ্ছে আশা করি। হ্যালো হ্যাঁ ভালো। আমি অ্যাভয়েড করতেছি কিনা জানি না, তবে আমি যখন যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আর যখন যাকে ভুলে যাই মন থেকে ভুলে যাই। আমি যেটা ভাবছিলাম, যাই হোক একটা কথা শোনো, একটা খাঁচার মধ্যে দুইটা পাখি ছিল। একটা পাখি হঠাৎ করে মারা গেল আর বাকি যে পাখিটা, ওই পাখিটা খাঁচার মধ্যে বন্দি হয়ে গেল। ছটপট 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 করে দিন কাটাতে শুরু করলো। ভালো থেকো। কে এটা? আমি চিনি না তো। ওনার কথা শুনে বুঝলাম ওনার সাথে বেইমানি করছো। তোমাদের মতো মেয়েদের জন্যই আমাদের মতো ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। শুক্রবার আমার বিয়ে। কনগ্রেচুলেশন। তুমি মনে হয় খুশি হয়েছো? খুশি তো হবই, তোমার বিয়ে। আর বড় কথা হচ্ছে তুমি খুশি থাকলে তো আমি খুশি, তাই না? আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে তুমি আমার বিয়েতে কি উপহার দিবে? সবাই জানা পারবে আমি তোমাকে তাই উপহার দিব, আর সেটা হচ্ছে আমার জানাজা। কি হবে কান্দিয়া মনের খাঁচা ভাঙ্গিয়া, জুড় কে ভি টুটি রহি ইশক দি ডোরবে, হা কিসকো সুনায়ে জাকে টুটে দিল কা শোরবে। যে তেরি মেরি টুট গই ফির রব ভি রোয়েগা। ভাই সত্যি আপনি অনেক ভাগ্যবান। মোনাজাতে কত চাইলাম, কত কান্না করলাম, দেখুন না আপনি না চাইতে পেয়ে গেলেন। খেয়াল রাখবেন। ও হ্যাঁ, ও একটু রাগ বেশি করে, মানিয়ে নেবেন। জানিস আমার লাইফে যতই কষ্ট আসুক না কেন, আমার সব কষ্ট তোর সাথে শেয়ার করেছি। Shut up.